আসলে আপনাদের একটা কষ্ট ছিল যে আমরা কেন এখানে দাঁড়িয়েছি। আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের নৈতিকতার দিক থেকে, জাতীয় একটা দাবি নিয়ে। এটা শুধু আমাদের সাত কলেজের দাবি নয়। আজকে দেখুন আপনি, সারা বাংলাদেশ যেখানে সচল সেখানে শিক্ষা ব্যবস্থা অচল। কেন এই কষ্ট আমরা রাষ্ট্রকে করবো? যে আমরা কেন দাঁড়িয়েছি? যে কষ্ট আপনারা আমাকে করছে সেই কষ্ট আমরা রাষ্ট্রকে করবো, শিক্ষা মন্ত্রণালয়কে করবো। যে আমরা ছাত্ররা কেন রাজপথে এসেছি, আমরা বলতে চাই যে আমাদের দাবি ছিল একটাই, এক দফা এক দাবি, অনতি বিলম্বে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং হার ক্যাম্পাস খুলে দিতে হবে। এর জন্য যা যা করণীয় সেটা রাষ্ট্র করবে। আমরা কেন বলবো? আমরা কি রাষ্ট্রের পরামর্শদাতা? আর যদি শিক্ষা ব্যবস্থা খুলে দেওয়ার জন্য রাষ্ট্র যদি প্রয়োজন মনে করে, শিক্ষা মন্ত্রণালয় যদি প্রয়োজন মনে করে, তাহলে আমাদের ছাত্র প্রতিনিধিদের সাথে বসতে পারে। আমরা তাদেরকে আমাদের পক্ষ থেকে বিভিন্ন যুক্তি আলোচনা কিংবা যুক্তি কষ্ট দাবি আমরা তাদেরকে বলতে পারি। আমাদের যে দাবি ছিল সেই দাবি ছিল এক নম্বরে স্বাস্থ্যবিধি মেনে অনতিবিলম্বে ইসকো কলেজ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার যে রোডম্যাপ, সেই রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং এটা একটা কার্যকর রোডম্যাপ ঘোষণা করতে হবে। দুই নম্বর দাবি ছিল আমাদের সকল বর্ষের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অর্থাৎ ক্লাস পরীক্ষা ফলাফল প্রকাশ এর পরিকল্পনা নিয়ে একাডেমিক একটা কার্যকর ক্লাস করতে হবে, একাডেমিক একটা কার্যকর ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। আমরা এই একাডেমিক ক্যালেন্ডারের জন্য সাত কলেজের সাধারণ শিক্ষার্থী বিন্দু অন্তত 10-12 উপরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বৃদ্ধির সাথে বসেছি। তিনি বলেছে যে সব সমস্যার সমাধান করা হবে আগামী 2019-এর জানুয়ারিতে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করার কথা ছিল, কিন্তু সেটা 2021-এ চলে এসেছে। আমরা বলতে চাই সাত কলেজের নেতৃত্ব দিতে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ। আমাদের তিন নম্বর দাবি ছিল প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় নিয়ে পরীক্ষার রুটিন প্রকাশ এবং হল খুলে দিতে হবে। অর্থাৎ আমরা বললাম আমাদের দাবির প্রেক্ষিতে আপনি বললেন যে কালকে হল খোলা, এটা হয় না। আপনি আমাদেরকে জানিয়ে দিন যে আগামী 5 দিনের মধ্যে সকল কিছু স্বাস্থ্যবিধি মেনে আমরা হল খুলে দিব, ক্যাম্পাস খুলে দিব, বিশ্ববিদ্যালয় খুলে দিব, শিক্ষার্থীদের তাদের সাধারণ এবং আগের যেই চলমান শিক্ষা কার্যক্রম সেটা আমরা ফিরিয়ে দিব। অন্যথায় আমাদের আজকের এই কর্মসূচি থেকে যে ঘোষণা আসছে আগামী 6 জুন সকাল 11টায় নীলখাতে আমরা অবস্থান করব, সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বিধি বরাবর তখন একটা যেমন চাই বরাবর আমরা একটা স্মারক লিপি দিব। আমরা লিখিত ভাবে আমাদের দাবি দেওয়া জানাবো অনেকে উনার লেগে কোথায় সেটাও নিবন্ধ, তারপরে আমরা পেজ ব্রিফিং করে আমাদের পরবর্তী কর্মসূচি আমরা জানিয়ে দিব। আমরা আশা করছি আগামী পরশু দিনের মধ্যে, অর্থাৎ আমরা স্মারক লিপি দেওয়া লাগবে না, তার আগেই আগামীকাল একটা সিদ্ধান্ত চলে আসবে, আমরা সেটা আশা করি।